সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধি পাওয়া শীর্ষ তিনটি দেশের একটি বাংলাদেশ, অপর দুটি দেশ হচ্ছে ভারত ও ফিলিপিন্স। ফেসবুকের প্যারেন্টস কোম্পানি মেটার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, 2022 সালের ডিসেম্বরে ফেসবুকের বিশ্বব্যাপী দৈনিক সক্রিয় ব্যবহারকারী বা ডেইলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা আগের বছরের একই সময় থেকে 4% বেড়ে 200 কোটিতে উন্নীত হয়েছে। 2021 সালের একই সময়ে ফেসবুকের দৈনিক ব্যবহারকারী ছিল 193 কোটি। বিশ্বে ফেসবুকের ডেইলি অ্যাক্টিভ ইউজার সবচেয়ে বেশি বেড়েছে ভারত, বাংলাদেশ ও ফিলিপিন্সে। ডেইলি অ্যাক্টিভ ইউজারের পাশাপাশি ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী বা মান্থলি অ্যাক্টিভ ইউজার বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ তিনটি দেশেরও একটি বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, 2021 সালের ডিসেম্বর মাস থেকে 2022 সালের ডিসেম্বরে ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা 2% বেড়ে দাঁড়িয়েছে 296 কোটিতে, আর সবচেয়ে বেশি বেড়েছে নাইজেরিয়া, ভারত ও বাংলাদেশে। কোভিড মহামারীর সময় ব্যাপক মুনাফা করলেও 2022 সালে ব্যয় বৃদ্ধি ও মুনাফা কমে যাওয়ায় সংকটের মুখে পড়ে মেটা। পরিস্থিতি উত্তরণে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ 11,000 চাকরি বা প্রায় 13% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। এ অবস্থায় ফেসবুকের ডেইলি ও মান্থলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা বাড়ায় নতুন করে আশার আলো দেখছে চাপের মুখে থাকা প্রতিষ্ঠানটি। রাইসুল ইসলাম, সময় সংবাদ।